আমাদের ডিসপিসি বা মাই কম্পিউটার যে আইকনটি রয়েছে এটাতে ডাবল ক্লিক করে কিন্তু ওপেন করি তাই না এখান থেকে যে ড্রাইভে যেতে চাই বা যে ড্রাইভটি ওপেন করতে চাই সেই ড্রাইভে এভাবে আমরা ওপেন করি এবং এর ভিতরে যে ফোল্ডারগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো আমরা কিন্তু এইভাবে ওপেন করে দেখি ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ট্যাক্সবার এখানে রিসিপ্ট নামে একটি কিন্তু ফোল্ডার আনা আছে আমি যদি এই রিসিপ্ট ফোল্ডারে এরো বাটনটাতে ক্লিক করি তাহলে দেখেন এই রিসিপ ফোল্ডারের ভিতরে যা কিছু আছে সব কিছু কিন্তু আমি এখানে এক বাড়ি আমাদের একটি ক্লিকের মাধ্যমে দেখতে পাচ্ছে ঠিক আছে তো আপনারা যারা জানেন যে কীভাবে এখানে ফোল্ডার এড করতে হয় কীভাবে ইমেজ এড করতে হয় বা কীভাবে আপনার ডিসপিসি বা যে কোনো ফালকে আমার আপনাদের ট্যাক্স বাড়ি অ্যাড করতে হয় তারা ভিডিওটি ইস করুন আর যারা জানেন না যে কীভাবে এখানে কোনো ফালকে অ্যাড করতে হয় বা কোনো ড্রাইভকে বা কোনো ফোল্ডারকে এখানে নিয়ে আসতে হয় তারা ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি নতুন কিছু শিখবে ইনশাল্লাহ তো প্রথমে আমি এখানে যেগুলো যে জিনিসগুলো রয়েছে যেমন ডিসপিসি রিমুভ করে দিচ্ছি তো বন্ধুরা এখন আপনারা যদি লক্ষ্য করেন আমার যেখানে যে ট্যাক্স বাটি রয়েছে ট্যাক্স বাই কিন্তু আবার সেই জিনিসগুলো নেয় অর্থাৎ আমার এখানে যে যে দিস যে আইকনটি ছিল বা রিসিপ যে ফোল্ডার আনা ছিল বা নিউ ভলিউম যে আনা ছিল সেগুলো কিন্তু এখানে নাই সেগুলো আমি এখান থেকে রিমুভ করে দিছি তো এগুলো আমরা কিভাবে এখানে নিয়ে আসবো সেই বিষয়টা এখানে আমি আপনাকে দেখাবো তো এগুলো নিয়ে আসার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে আমাদের যে মাসের কাসাটি রয়েছে মাসের ট্যাক্স বারের উপরে রাখতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছি আমি যেভাবে রাখছি আপনারা এইভাবে রাখবেন রাখার পরে আপনি যে কাজটি করবেন মাউসের আইট পাশে ক্লিক করবেন মাউসের পাশে ক্লিক করলে এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে তো সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন যে টুলস বার নামে একটা অপশন এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন অ্যাড্রেস তারপর হচ্ছে লিঙ্ক তারপর হচ্ছে ডেস্কটপ ঠিক আছে তো আপনি এখান থেকে নিচে নিয়ে নিচেরটাতে ক্লিক করবেন নিচে যে নিউ টুল বারে দেখতে পাচ্ছেন নিউ টুলবারে ক্লিক করবে নিউ টুলবারে ক্লিক করলে আপনার এইভাবে কিন্তু একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে তো এখান থেকে এখন আপনাকে সিলেক্ট করে দিতে হবে আপনি এখানে কোনো ফোল্ডার নিয়ে আসতে চাচ্ছেন নাকি কোনো ছবি নিয়ে আসতে চাচ্ছেন নাকি কোন কোনো ড্রাইভ নিয়ে আসতে চাচ্ছেন নাকি আপনার দিস পিসি যে আইকনটিটা আছে সেটা নিয়ে আসতে চাচ্ছেন তো প্রথমে আমি আপনাদের এখানে দেখাচ্ছি একটা ফোল্ডার কিভাবে নিয়ে আসতে হয় তো আপনার দেখতে পাচ্ছেন আমি এখানে ই ড্রাইভে ক্লিক করলাম ই ড্রাইভে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে আমার যে ফোল্ডারগুলো রয়েছে সেখান থেকে আমি স্যামসাং ফোল্ডারকে সিলেক্ট করে দিলাম এটা সিলেক্ট করার পর আমি যদি এখানে দেখেন যে সিলেক্ট ফোল্ডারে যদি ক্লিক করি সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার সাথে সাথে আমার এখানে স্যামসাং ফোল্ডারে কিন্তু চলে আসবে তো দেখেন স্যামসাংয়ের ভিতরে কি কি আছে না আছে আমি কিন্তু এখান থেকে সবগুলো দেখতে পারবো যেমন এখানে যে এরো রয়েছে এরো যদি ক্লিক করি তাহলে দেখেন সব কিছু কিন্তু চলে আসছে যে এর ভিতরে কী কী আছে না আসে ঠিক আছে এবার আপনি যদি এখান থেকে যে ডিসপিসি আইকাউন্টে রয়েছে ডিসপিসি আইকাউন্টে যদি আপনি ট্যাক্স নিয়ে আসতে চান সেটা কিভাবে নিয়ে আসবেন সেটা একই প্রক্রিয়া আপনাকে প্রথমে মাউসের একপাশে ক্লিক করতে হবে এখান থেকে টুলবারে ক্লিক করবেন টুলবারে ক্লিক করার পর এখান থেকে নিউ টুলবারে ক্লিক করবেন নিউ টুলবারে ক্লিক করার পর আমি যদি এখান থেকে পিসিতে সিলেক্ট করে দিই সিলেক্ট করার পর যদি এখান থেকে সিলেক্ট হোল্ডার ক্লিক করে দিই তাহলে দেখেন ডিসপিসি আইকনটা কিন্তু চলে আসে এখন দিসপিসি ভিতরে যা কিছু আছে সব কিছু আমরা এখান থেকে দেখতে পাবো এবারে দেখে আমাদের ডেস্কটপের ভিতরে যে ফাইলগুলো রয়েছে সেগুলো যদি আমরা এখানে নিয়ে আসতে চাই বারে সেটা কিভাবে নিয়ে আসবো একইভাবে মাসের আট পাশে ক্লিক করবো টেক্স বারটি রাখার পরে এখানে টুল বারে ক্লিক করবো নিউ টুলবারে ক্লিক করবো এখান থেকে আমি সিলেক্ট করে দিয়েছি যে ডেস্কটপ ডেস্কটপ সিলেক্ট করে সাথে সিলেক্ট করে দিবো তাহলে দেখে এখানে ডেস্কটপে চলে আসে দেখতে পাচ্ছি ডেস্কটপ এখন আমি এখান থেকে ডেস্কটপটা ওপেন করে দেখতে পারি যে আমার ডেস্কটপের ভিতর কোন কোন ফাইল রয়েছে যেমন এখানে আমার তিনটি ফাইল রয়েছে একটা হচ্ছে থাম্বেল নামে একটি ফোল্ডার রয়েছে তারপরে রিফ্রেশ নামে একটি ফাইল রয়েছে আর একটি ভিডিও রয়েছে তো তিনটি জিনিসই কিন্তু আমার এখানে শো করাচ্ছে তো এখন এগুলো আমরা কিভাবে নিয়ে আসতে হয় এই জিনিসটা দেখলাম এখন এইগুলো কিভাবে এখান থেকে রিমুভ করে দিতে হবে এখান থেকে সরাই ফেলতে হয় সেই বিষয়টি দেখব তো এটা রিমুভ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে একইভাবে আপনার ট্যাক্সের যে ট্যাক্স বাটি রয়েছে ট্যাক্স বাটি মাসের কাছেটি রাখবেন মাসের কাছেটি রাখার পরে আপনি মাসের রাইট পাশে ক্লিক করবেন রাইট পাশে ক্লিক করার পর আপনি চলে যাবেন টুলস বারে টুলস বারে যাওয়ার পরে এখানে আপনার যে জিনিসগুলো অ্যাড করবেন সেই জিনিসগুলো এখানে উপরের দিকে শো করাবে নিউ টুল বার্সের উপর দিকে শো করে যেমন ডেস্কটপটা নিয়ে আসছিলাম আমরা ডেস্কটপটা এখানে শো করাচ্ছে ডিসপিসি নিয়ে আসছে ডিসপিসি শো করাচ্ছে স্যামসাং নিয়ে আসছিলাম স্যামসাং এখানে শো করাচ্ছে তো আপনি যদি এটাকে ট্যাক্স বার থেকে সরাই ফেলতে চান তাহলে আপনি টুলবারে আসবেন এভাবে আসার পর এখান থেকে টেক মাটি তুলে দিবেন তাহলে দেখেন স্যামসাং যে ফোল্ডারটি ছিল সেই ফোল্ডার কিন্তু বার থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে